ওমিক্রন সংক্রমণে আবারও নিষেধাজ্ঞার বেড়া জালে দিল্লি। মঙ্গলবার বিকেল তিনটে নাগাদ দিল্লিতে জারি হয়েছে হলুদ সতর্কতা। নতুন নিষেধাজ্ঞায় বলা হয়েছে রাত ১০টা থেকে ভোর ৫টা প্রতিদিন নাইট কারফিউ, বেসরকারি অফিসে ৫০% কর্মী নিয়ে কাজ, অত্যাবশ্যকীয় পরিষেবার সঙ্গে যুক্তদের ছাড়, বিয়েতে ২০ জনের বেশি লোক নয়, বাড়ি বা আদালতেই শুধু বিয়ের অনুষ্ঠান, ২০ জনের বেশি সব যাত্রী নয়। শপিং মল দোকান অড ইভেন নীতিতে খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত, অনলাইন ডেলিভারি চালু থাকতে পারে। বসতি এলাকায় বাজার বা পাড়ার দোকানে অড ইভেন নীতি লাগু নয়। সিনেমা হল, মাল্টিপ্লেক্স, জিম, স্কুল, কলেজ আপাতত বন্ধ। রেস্তোরাঁ এবং পানশালা রাত ১০টায় বন্ধ, ৫০% কর্মী নিয়ে কাজ, দিল্লি মেট্রোয় ৫০% যাত্রী। সেলুন পার্লার খোলা থাকবে, বন্ধ স্পা, ওয়েলনেস সেন্টার, রাজনৈতিক বা ধর্মীয় জমায়েত নিষিদ্ধ। ধর্মীয় স্থান খোলা থাকলেও বন্ধ ভক্তদের প্রবেশ, পার্ক খোলা থাকলেও জমায়েত নিষিদ্ধ। মানুষের স্বার্থেই এই পদক্ষেপ বললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ৫.৫% সে জাদা পজিটিভিটি রেট হোগা দু দিন তক লগাতার তো এসে হালাত কে অন্দর येलो लेवल आ जाएगा, एक लेवल वन आ जाएगा और उसमें हम ये 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 चीजें बंद करेंगे। নিজেদের স্বার্থেই মানতে হবে নিয়ম, বলছেন দিল্লিবাসী। जब से ये कोरोना स्टार्ट हुआ है, जब से एक दो सवारी ही आती है, एक थोड़ा सा बिजनेस पे तो फर्क पड़ता ही है, काम धंधे पे फर्क पड़ता ही है। तो हमारा नुकसान है, बहुत ज्यादा ही नुकसान है, क्योंकि ₹10 से ज्यादा सवारी देती नहीं है। ये है कि हमें भी थोड़ा सेफ्टी मिलेगी और सवारियों को भी सेफ्टी मिलेगी। ये था कि हम चार सवारी बिठा करके लेके जाते थे तो ₹40 हमारा एक तरफ से बनता था, तो दो सवारी सर पर सवारी सर ₹20 तो नहीं दे सकती सर। गवर्नमेंट को सोचना चाहिए कि कैसे कैसे कौन कौन मैनेज करेगा। अब जैसे ऑफिस गुड़गांव होता है किसी का, तो कैसे कैसे को लोग मैनेज करेंगे, या तो फिर कुछ उसका अल्टरनेट भी दें वो हमें। ओमिक्रॉन संक्रमण जान कोविड द्वितीय ढेर मत मारात्मक आकार ना नए से कोमर कषे दिल्ली सरकार। ब्यूरो रिपोर्ट, जी ২৪ ঘন্টা। কোভিড যুদ্ধে জোড়া ভ্যাকসিনের ছাড়পত্র, জরুরি ভিত্তিতে কর্বিভ্যাক্স ও কোভোভ্যাক্সের ব্যবহারে অনুমতি দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া তথা ডিসিজিআই। কর্বিভ্যাক্স দেশে তৈরি প্রথম আরবিডি প্রোটিন সাব ইউনিট ভ্যাকসিন। কর্বিভ্যাক্স প্রস্তুত করেছে হায়দ্রাবাদের বায়োলজিক্যাল ই সংস্থা। কোভোভ্যাক্স ন্যানো পার্টিকেল ভ্যাকসিন। কোভোভ্যাক্স তৈরি করেছে পুনের সিরাম ইনস্টিটিউট। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য টুইট করে জানিয়েছেন এটা হ্যাট্রিক, তিনটি ভ্যাকসিন ভারতে তৈরি হলো। তিনি লিখেছেন ভারতের ফার্মা ইন্ডাস্ট্রি সারা বিশ্বের মধ্যে সেরা, একটা সম্পদ। দীর্ঘদিন ধরে অ্যান্টি কোভিড পিল মাল্লুপিরাভির ডিসিজিআই এর অনুমতির অপেক্ষায় ছিল। সোমবারই আপনারায় অনুষ্ঠানে এই ওষুধের গুরুত্ব তুলে ধরেন বিশেষজ্ঞরা। অ্যান্টি কোভিড ওষুধ মাল্লুপিরাভির এই ওষুধটা কিন্তু ডিসিজিআই এর কাছে অ্যাপ্রুভাল ওয়েট করছে প্রায় দেড় মাস হয়ে গেছে, এবং মাল্লুপিরাভির ইউকে তে অ্যাপ্রুভ হয়ে গেছে, এবং মাল্লুপিরাভির প্রথম অ্যান্টি কোভিড পিল সারা বিশ্বে, যেখানে কিন্তু তারা দেখাচ্ছে যে যদি আমরা প্রথম ৫ দিনে এই ওষুধটা দিয়ে দিই, যখন মানুষের হাসপাতালে যাওয়ার যে প্রবণতা সেটা ৭০% কমে যাচ্ছে। করোনা প্রতিরোধে কার্যকরী বলে দাবি, ইনফ্লুয়েঞ্জা প্রতিষেধক হিসেবে ব্যবহার হয়। দেশের ৩০ সংস্থা এই ওষুধ প্রস্তুত করে, জরুরি ভিত্তিতে ১৩ সংস্থা এই ওষুধ তৈরি করবে। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা।